পরীক্ষার হলে আমাদেরকে কি করতে হবে? এগুলা হচ্ছে আগেও অনেকে যারা বিভিন্ন চাকরি বাকরি বা বিভিন্ন পরীক্ষা যারা সাকসেসফুল হয়েছেন তারা বলেছেন, আমি শুধু আপনাদেরকে আবার মনে করিয়ে দিচ্ছি জিনিসগুলি। প্রথমত অবশ্যই পরীক্ষার আগে আপনাকে ঠান্ডা মাথায় থাকতে হবে, পরীক্ষার রাতে ভালো করে ঘুমাবেন, সকালে ঠিক মতো ঘুম থেকে উঠবেন, নাস্তাপাতি ঠিক মতো করবেন এবং অবশ্যই রিল্যাক্স থাকবেন। যদি মনে করেন যে নার্ভাস ফিল করছেন তাহলে সত্যি সত্যি যেটা করবেন, শুনতে লেম মনে হতে পারে কিন্তু বড় করে দম নেবেন, দম ছাড়বেন, আপনার টেনশনটা অনেকটা রিলিজ হবে। পরীক্ষার হলে যখন যাবেন, পরীক্ষার হলে গিয়ে অবশ্যই আপনি চেষ্টা করবেন যে কারোর কাছ থেকে কোনো সাহায্য পাওয়া, এরকম কোনো এক্সপেকটেশন যাতে আপনার ভিতর না থাকে। কারোর কাছ থেকে কোনো সাহায্য পাওয়ার এক্সপেকটেশন নিয়ে যদি আপনি পরীক্ষার হলে যান, আই এম সরি টু সে যে এক্ষেত্রে আপনার যোগ্যতা নিয়ে প্রশ্নটা উঠে যায় যে আসলে আপনি পরীক্ষার জন্য যোগ্য কি না। সুতরাং এখানে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি যে পরীক্ষা দিতে যাচ্ছেন কাউকে সাহায্য করবেন না এবং কার কাছ থেকে সাহায্য চাইবেন না। এটা আমি বলছি এবং অনেকেই হয়তো আমার এই কথাতে মনক্ষুণ্ণ হতে পারেন, কিন্তু কিছু করার নাই। অ্যান্ড অনেস্টলি স্পিকিং যে আমি এই জিনিসটা মেনে এসেছি এবং এটার কারণে যেটি হয় সেটি হচ্ছে আপনার প্রস্তুতিটাও ভালো হবে এবং পরীক্ষার হলে এর ওর কাছ থেকে সাহায্য চাওয়ার চাইতে নিজের মাথায় চিন্তা করে কোনো কিছু তৈরি করে লিখলে আপনার মার্কস বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। এবং আমি নিজেও দেখেছি যে শুধুমাত্র সাহায্য চাওয়ার কারণে একটা পার্টিকুলার প্রশ্নের উত্তর একটা কলামে প্রত্যেকে ভুল করেছে। সো এই রিস্কটা আপনি নেবেন কেন? এই রিস্কটা আপনার নেওয়ার কোনো দরকার নেই, নিজের মাথা খাটান, আপনি সঠিক উত্তরটা পেয়ে যাবেন।